আসসালামু আলাইকুম জমির দলিল নিয়ে অনেকে হয়রানির শিকার হন অনেকের দলিল উই পোকায় খেয়ে ফেলে নষ্ট হয়ে যায় সিন্ধুকে থাকার কারণে একদম ভ্যাপসা হয়ে যায় একদম দেখা যায় পানির মধ্যে পড়ে গেছে বা বন্যার কারণে নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে দলিলগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই দলিলগুলো নতুন করে উঠানোর প্রয়োজন পড়ে তো আপনারা দিশা আর দলিল কি পাবো কি পাবো না আপনি পাবেন উনিশশো তিরিশ সালে দলিল হলেও পাবেন দলিল তোলা সম্ভব আমরা দলিল তুলিয়ে দিয়ে থাকি বা দলিল তোলার ব্যাপারে সাহায্য করে থাকি ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হেল্প করা ট্রাই করব তো প্রথম কথায় আসা যাক যে আপনি কি কি উপায়ে জমির দলিলটা বের করবেন যে আপনার যদি দলিল কোনো কারণে নষ্ট হয়ে থাকে যার হারিয়ে যায় সে আসলে বুঝে যে এই দলিলটার মূল্য কতখানি কারণ দলিল ছাড়া সে আসলে জমিটা দখল নিতে পারবে না মামলাও করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তো প্রথম উপায় হচ্ছে যে আপনাকে জমির দাগ নাম্বারটা জানতে হবে কোনো না ভাবে হোক যে দলিলটা আপনার দরকার যে জমিটার উপর সেই জমিটা একটা দাগ নাম্বার আছে এই দাগ নাম্বার বের করা কোনো ব্যাপার না আপনি যদি জমি জানেন কোথায় আর জমিও যদি না জানেন তবুও বের করা সম্ভব আপনার বিভাগ জেলা উপজেলা মৌজা দাতা গ্রহিতার নাম বা দাতা গ্রহিতার বাবার নাম এগুলো দিয়ে সম্ভাব্য সাল কত সালের দিকে দলিল হয়েছিল তাহলেও তল্লাশি দিয়ে এটা খুঁজে বের করা সম্ভব যদি আন্তরিকভাবে তল্লাশি দেওয়া হয় যে আসলে কোন জমিটা এখন ধরা গেল আপনি জমিটা চিনেন জমিটা চেনার পর আপনার কাজ হচ্ছে এই জমিটার দাগ নম্বরটা বের করে এটা ওই এলাকার আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলে হবে ওই জমিটার আশেপাশে জমি যারা মালিক তাদেরকে জিজ্ঞেস করলে হবে যে এই জমিটার দাগ নম্বর করতে হবে পাশে জানলে ওটাও জানা যাবে অথবা ওখানে যা আমিন আছে সার্ভেয়ার আছে যারা জমি বেসাকীন সাথে জড়িত আমিন বলা হয় তাদেরকেও বললো এটা বের করে দিবে এই দাগ নম্বরটা আপনাকে জানতে হবে তারপর আপনি যে দাগ নম্বরটি জানেন সেটাকে নিশ্চিত হতে হবে এবং সেই দাগ নম্বর কোনটা এটা কি সিএস ডাক নাকি আর এস ডাক নাকি বিএস ডাক এটাও ভালো মতো জানতে হবে আপনি শুধু ডাক নম্বর জানলে কিন্তু ঠিকমতো বলতে পারেন না এটা সিএসএসের নয় আর এদের সবচেয়ে ভালো হয় যে জমির মালিককে জিজ্ঞেস না করে ওখানে আমিন আছে তাকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে নিয়ে আসেন তাকে বলেন যেটা কি উনি বলে দিবে যেটা সিএসএস এন আর এস উনি বলে দিবে সমস্ত তথ্য আছে তারপর এগুলো আপনি কোথায় জানবেন যদি আমিনও আপনাকে হেল্প না করে আপনি ইউনিয়ন যে ভূমি তহসিল অফিস আছে সেখান থেকে আপনি এগুলো জেনে নিতে পারবেন ইউনিয়ন ভূমি তহসিল অফিসে অনেক ধরনের কর্মকর্তা কর্মচারী থাকে তাদেরকে কাউকে আপনি আন্তরিকভাবে ডেকে আনলেও এই তথ্যটা বের করা সম্ভব তারপর তিন নাম্বার ধাপ হচ্ছে খতিয়ানে যদি নামজারি বা খারিজ থেকে থাকে তাহলে দেখুন কার নামে নামজারি করা আপনার কাছে ওই জমিটা দলিল নাই কিন্তু খতিয়ান আছে এখন ওই খতিয়ানটা নামজারি কার নামে আপনি রেকর্ড পাইলে সেখান থেকেও দাগ নম্বর বের করতে পারবেন আবার যদি মনে হয় যেন আপনার খতিয়ান আছে নামজারি খতেন সেখান থেকেও তাক নাম্বার বের করা যাবে নামজারি বা ভাবের যে কেস বা নথি থাকে এটা ইউনিয়ন ভূমি তহসিল অফিসে যখন কোনো জমি বেচাকে না হয় বা ট্রান্সফার হস্তান্তর হয় কেউ কাউকে জমিটা হেবা করে দেয় দান করে দেয় এটা একটা এলটি নোটিশ ল্যান্ড ট্রান্সফার নোটিশ এটা সাব রেজিস্টার থেকে এটা এসিলেন এবং সেখান থেকে ইউনিয়ন ভূমি তহসিল অফিসে যায় তো এখানে যে কোন ব্যক্তির নামে দলিলটা হইলো এর তথ্যগুলো থাকে তো নামজারি করার সময়ও যদি নামজারি থেকে থাকে তখনও কিন্তু দলিলগুলো সাবমিট করতে হয়েছে তো নামজারি করার ওই নথিতেও বের করলে পাওয়া যাবে যে দলিল নাম্বারটা কত তখন ইজি ওই দলিল নাম্বার দিয়ে তল্লাশি করতে পারবেন আবার যদি দেখা যায় আপনি ডাক নাম্বারটা বের করতে পারছেন সিএস না এসএ না আর এই আর এস ডাক নাম্বার ধরেও আপনি মৌজার নাম মালিকের নাম তারপর আপনার গ্রহীতার বাবার নাম জেলা উপজেলা বিভাগ এগুলো দিয়ে বের করতে পারবেন আরও ডেফিনেটলি বলতেছি তখন আপনার কাজ কি যে এটা নামজারি বা খারিজের নথিতে দলিল নাম্বার দেওয়া থাকে ওখান থেকে দলিল নাম্বার দিয়ে নকল বা নকলের সার্টিফাইড পেতে পারেন আপনার হচ্ছে দলিলের আসল দলিল তো আপনাকে একবার দিয়েই দেয় আসল দলিল যদি না তুলে থাকেন তাহলে আসল দলিল পাবেন আর যদি তুলে থাকে তাহলে অবিকল নকল বা সার্টিফাইড কপি পাবেন তারপর আপনি এটা কোথা থেকে নেবেন জেলার রেকর্ড রুম অথবা সাব রেজিস্ট্রি অফিস এখান থেকে আপনি পাবেন আপনার দমির দলিলের বয়স যদি পাঁচ ছয় বছর হয়ে থাকে তাহলে আপনি এটা সাব রেজিস্ট্রি অফিসে পাবেন আর যদি তার চেয়ে পুরাতন হয়ে থাকে তাহলে জেলা রেজিস্ট্রি অফিসে আবেদন করে আপনি সঠিক খরচাপাতি ব্যবহার মানে খরচ করে ব্যয় করে আপনাকে এটা নিতে হবে সরকারি ফি আছে এইসব দিয়ে নিতে হবে তারপর এটা আপনার আরেকটা উপায় আছে যদি দলিল নাম্বার বা দলিল নাম্বার না পান তখন উপায় কী আপনি দলিল নাম্বারও পান নাই আপনাকে যেটা বললেন যে দাগ নাম্বারও দিয়েও আপনি জমিটি দলিল বের করতে পারবেন আপনার রেকর্ড নাম্বার আপনার হচ্ছে খতিয়ানগুলো বের করতে পারবেন সেখান থেকে আপনি একটা তল্লাশি দিয়ে আসতে পারেন আর একটা উপায় হচ্ছে যে আপনি কিছুই জানেন না তখন আপনার উপায় হচ্ছে যে সম্ভাব্যশাল কত সালে এটা লেনদেন হয়েছিল হস্তান্তর হয়েছিল সেটা দলিল দাতা ও গ্রহিতের নাম কে দিয়েছিল কে নিয়েছিল দলিল দাতা ও গ্রহিতার বাবার নাম যারা দিয়েছিল তাদের বাবার নাম এবং দাগ নম্বর ও মৌজার নাম এগুলো দিয়েও তল্লাশি দিয়ে দাগ নম্বরও এবং মৌজার নাম এগুলো দিয়ে তল্লাশি দিয়েও আপনি বের করতে পারবেন দুইটা উপায় একটা হচ্ছে দাগ নম্বর ধরে ধরে রেকর্ড বের করে দাগ নম্বর ধরে ধরে খতিয়ান বের করে আরেকটা হচ্ছে দাগ নম্বর খতিয়ান বের করতে পারেনি তখন আনুমানিক এই যে এই দুই চার পাঁচ বছরের মধ্যে হয়েছিল এটা বলতে হবে কে দিয়েছিল কে নিয়েছিল এটা বলতে হবে আপনার বাবা আপনার দাদা আপনার বাবাকে দিয়েছিল সেটা বের করতে হবে এবং দাদার বাবার নাম কী আপনার বাবার নাম কী এগুলো লাগবে তারপর দাগ নম্বর এবং মৌজা নম্বর এটা তো বের করাই যায় ডাক নম্বরটাও জিজ্ঞেস করলে পাওয়া যায় মৌজা নম্বর হচ্ছে জেল নং যেটা এটা আপনি জিজ্ঞেস করলেই পাবেন আমিনকে এভাবে নিয়ে আপনি তল্লাশিতে আন্তরিকভাবে চেষ্টা করলে বের করা সম্ভব যদি তাও না পারেন আমাদের হেড নিতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর থাকে এখানে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ